আসসালামুআলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে পরির স্বর্গবাস। তো চলো বন্ধুরা দেখে আসি পরির স্বর্গবাসের গল্পটি। পাহাড়ের পিছনে পরিদের একটি নগরী ছিল, সেখানে অনেক সুন্দরী সুন্দরী পরীরা বাস করত। ওই পরী নগরের রানী পরী ছিল কাবেরী রানী পরী। কাবেরী রানী পরী অনেক ভালো একটি পরী ছিল। উনি পরী নগরের সব পরীকে ভালো শিক্ষা দিত। কাবেরী রানী পরী আর পরী নগরের অন্যান্য পরীরা পৃথিবীতে যেয়ে পৃথিবীর মানুষদেরকে ভালো কাজে সাহায্য করত। ওনার একটি মেয়ে ছিল কেতকি। কেতকিও অনেক ভালো একটি পরী ছিল। কাবেরী রানী পরী আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছিল। দেখো কেতকি, আমার তো দিন শেষ হয়ে আসছে, তোমাকে এই পরী নগরকে সামলাতে হবে। তুমি ভালো মতো ভালো কাজে মানুষদেরকে সাহায্য করবে আর পরীদেরকেও এই শিক্ষাই দিবে। ঠিক আছে মা, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। পরী, আমার ঝড়ে ঘরটা ভেঙে গেছে, আমাকে একটু সাহায্য করেন। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই তোমাকে সাহায্য করছি। এভাবে করে পরীরা ভালো কাজে মানুষদেরকে সাহায্য করত। এদিকে কালো পাহাড়ের পিছনে ডাইনিরা বাস করত। সেই ডাইনিদের রানী ছিল সানসানি। সানসানি অনেক শয়তান একটি ডাইনি ছিল। ও মানুষদের ভালো কাজ করা একদমই পছন্দ করত না। ও সবসময় মানুষদেরকে ক্ষতি করত। আর ডাইনিরা পরীদেরকে একদমই দেখতে পারত না। এই পরীরা দেখছ কিভাবে মানুষদেরকে সাহায্য করছে, আমরা এটা কোনোদিনও মেনে নিতে পারবো না। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমরা মেনে নিব না। শোনো, আমি আজকে ডাইনি গুরুমার কাছে যাচ্ছি। গুরুমা আজকে আমাকে অনেক শক্তি দিবে, যে শক্তি দিয়ে আমি যে কাউকে হারাতে পারবো। ঠিক আছে, আপনি যান, আমরা আপনার সাথে আছি। তারপর সানসানি ডাইনি ওনার গুরুমার কাছে গেল। গুরুমা প্রণাম, আমাকে অনেক শক্তি দেন যেন আমি পরীদেরকে হারাতে পারি। আমার আর ভালো লাগে না মানুষের ভালো দেখে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, দাঁড়াও আমি তোমার শক্তি বাড়িয়ে দিচ্ছি। তারপর গুরু ডাইনি মা ওর শক্তি বাড়িয়ে দিল। এরপর সানসানি ডাইনি পরীদেরকে অপহরণ করতে লাগলো। ও পৃথিবীতে যেত, সেখানে পরীদেরকে পেয়ে ওদেরকে খাঁচায় বন্দি করে রাখতো। ছেড়ে দাও আমাকে, এটা তুমি একদমই ঠিক করছো না। রানী পরী জানলে তোমার খবর আছে, কিছুই করতে পারবে না তোর রানী পরী। এখন আমার অনেক শক্তি, তবে রানী পরী তো বুড়া হয়ে গেছে, ওর আর বেশি শক্তি নেই। একদিন রানী পরী ওনার মেয়েকে বলল, দেখো কেতকি, আমি কিছু দিনের জন্য রাজ্যের বাইরে যাচ্ছি, তুমি একটু খেয়াল রেখো সবার, ঠিক আছে তো? পারবে তো কেতকি? হ্যাঁ মা, আমি পারবো, তুমি চিন্তা করো না। সানসানি ডাইনি জানতে পারলো রানী পরী কিছুদিনের জন্য রাজ্যের বাইরে গেছে। শোনো, আমরা তাহলে কিছুদিন পরেই পরী নগরে আক্রমণ করব, সেখানে সব পরীকে শেষ করে ফেলবো। পরী নগর হবে আমাদের, আর আমরা পৃথিবীতে সব খারাপ কাজ করব, কোনো ভালো কাজ হতে দিব না। তোমরা ভালো করে ট্রেনিং করো যেন আমরা পরীদেরকে একবারেই হারাতে পারি। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। তারপর সব ডাইনিরা অনেক ভালো করে ট্রেনিং করতে লাগলো। কিছুদিন পর ডাইনিরা পরী নগরে আক্রমণ করলো। কি ব্যাপার, কি হয়েছে? কেতকি পরী, ডাইনিরা আমাদের পরী নগরে আক্রমণ করেছে, চলেন এখনই। হ্যাঁ চলো, আমরা এখনই যে ওদের সাথে যুদ্ধ করি। তারপর পরীদের সাথে ডাইনিদের যুদ্ধ হতে লাগলো। এদিকে সানসানি ডাইনি কেতকি পরীকে খাঁচায় বন্দি বানিয়ে ফেললো। আমাকে ছেড়ে দে, আমার মা আসলে কিন্তু তোর ভালো হবে না, তুই জানিস না, কিছুই করতে পারবে না, চুপ করে থাক, এই দেখছি সবগুলাকে মারবো আজকে আমরা। তখনই রানী পরী ওখানে চলে আসলো। উনি দেখলো ডাইনিদের সাথে পরীদের যুদ্ধ লেগেছে। আরে কখন হলো, কিভাবে হলো? নিশ্চয়ই ডাইনিরা জানতে পেরেছিল।
আমি কিছুদিনের জন্য রাজ্যের বাইরে গিয়েছি, তাই ওরা আক্রমণ করেছে। তারপর রানী পরী দেখলো পেটটিকে ডাইনিম খাঁচায় আটকে রেখেছে। এখনই তুই আমার মেয়েকে ছেড়ে দে, না হলে তোর খবর আছে। না ছাড়বো না, তোদের সবাইকে শেষ করে ফেলবো, তারপর আমি পৃথিবীতে শুধু খারাপ কাজ করব। তুই কোনোদিনও পৃথিবীতে খারাপ কাজ করতে পারবি না, আমরা সব সময় পৃথিবীর ভালো কাজ করেছি আর মানুষকেও ভালো কাজে সাহায্য করেছি, তোকে আমরা খারাপ কাজ করতে একদমই দিব না। তারপর সানসানির সাথে রানীপরি যুদ্ধ করতে লাগলো। রানীপরি ওই মারামারিতে অনেক আঘাত পেল, তারপরেও উনি ওনার হাল ছাড়ল না। উনি ওনার শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে গেল। এরপর এক পর্যায়ে সানসানি ডাইনিকে মেরে ফেলল। সব ডাইনিরা এটা দেখে ওখান থেকে পালালো। এদিকে কাবেরী রানীপরি মাটিতে পড়ে গেল। মা কি হয়েছে তোমার? ওঠো তুমি, কিচ্ছু হবে না তোমার মা, আমি তোমাকে কিচ্ছু হতে দিব না। ডাকে কি, আমার বেশি সময় নেই, পরিনগরকে ভালো মতো দেখে রাখিস আর পৃথিবীর মানুষের সবসময় ভালো করবি, ওদেরকে খারাপ কাজ করতে দিবি না। আর তুমি এগুলো চিন্তা করো না মা, এখন তোমাকে ঠিক হতে হবে। না কেতকি, আমি আর ঠিক হব না, আসি আমি। এটা বলে কাবেরী রানীপরি মারা গেল। কেতকি আর সব পরীরা কাঁদতে লাগলো। এরপর কেতকি রানীপরি হলো। তারপর ওরা কাবেরী রানীপরির কথা মতো পৃথিবীর মানুষকে সাহায্য করতো। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা পরির স্বর্গবাসের গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই যে স্টোরিটিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।